গুড মর্নিং বুবু অ্যান্ড গুড মর্নিং প্যাচকট ফ্যামিলি। আজকে তোমাদেরকে বুবুর ডেলি রুটিন দেখাবো। ও সকাল থেকে উঠে কী করে না করে, ও জাস্ট ঘুম থেকে উঠলো আর আমিও উঠলাম। সকালবেলা ঘুম থেকে উঠে যেটা করি ওকে গুড মর্নিং বলি, আর একটু ওদেরকে ওকে একটু আদর করে দিই। চলো করে আসো, গো। ব্যালকনির সামনে বসো, বসো সিট। এটা করবো, ও টয়লেট ফয়লেট হয়ে গেছে, এই ওয়াইপসটা দিয়ে ওর মুখটাকে পরিষ্কার করে দেবো। অন্য মানে ডগ ওয়াইপসটা শেষ হয়ে গেছে বলে আমি এই ওয়াইপসটা ইউজ করছি। ওর মুখটাকে ক্লিন করে দিতে হবে। ওর শুয়ে পড়ছিস কেন? ওর বুবুকে দেবো সকালের মেডিসিন, মানে এটা লিভার টনিক আছে, এটা ওকে দিই সারা বছরই। এই লিভার টনিকটা ওকে দিই, বুবু খাবে এখন মেডিসিন। মেডিসিন খাই দিয়েছি, এবার আমি চায়ের জলও বসিয়ে দিয়েছি আর বুবুর জন্য পেডিগ্রি রেডি করে দিয়েছি। এই জাস্ট বুবুর ব্রেকফাস্ট রেডি, এটাতে জাস্ট একটু গরম জল দেবো, ব্যাস বুবুর খাবার রেডি হয়ে যাবে। ও আমার চায়ের জল রেডি হচ্ছে ফটাফট, এবার চাটা আমি করে নিই, তারপর চা খাবো, বউকে খাওয়াবো, চলো এবার চাটা বানিয়ে নিই। আমি তো দোকানে বুবুকে খাবারটা খাই। ও কোথায় গিয়ে বসে আছে, খেতে হবে না নাকি? তো বুবুকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এবার দেখো বুবু কি করছে। মানে খাওয়াটা খুব কষ্টের ব্যাপার, খাওয়া হয়ে গেছে, এবার তো এবার আমাদের চাটাও তো হয়ে গেছে, এবার চা খেতে হবে। বুবুর ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আরেকটা মেডিসিন ওকে দিতে হবে। এটা হচ্ছে সবসময় দিন, এটা যখন ওদের কোটগুলো মানে লোমগুলো ঝরে, মানে ওদের না সিজন ওয়াইজ মানে লোম ঝরে বেশি, তো এটা নিউ ডক্টর দিয়েছে এটা ওকে, যেহেতু লোম ঝরছে তো সে কারণে এটা দিচ্ছি। শুধু লোম ঝরার জন্য নয়, এটা ওদের স্কিন কোডটা আরও ভালো হওয়ার জন্য, তো এটা চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? তো এটা আবার আমাকে খাইয়ে দিই। ও আর এটাকে ও বললে টেস্টি মেডিসিন বললে ও খেয়ে নেয়। ওটা বুবু টেস্টি মেডিসিন খাবে তুমি, বুবু এই যে টেস্টি মেডিসিন, মানে লিভারের যে মেডিসিনটা আছে না ওটাও খেতে যায় না, ওটা যায় না, ওর হয়তো টেস্ট ভালো লাগে না, বাট এটা আবার ও খেয়ে নেয়, ও ভালো লাগে, ওর মিষ্টি মিষ্টি হবে হয়তো বা কিছু একটা, তো চলো ওটাকে খাই দিই। তো আজকে হচ্ছে বুবুর ডিওয়ার্মিং ডে, আজকে হচ্ছে বুবুর ডিওয়ার্মিং ডে। ডিওয়ার্মিং মানে যারা তোমরা পেট প্যারেন্টস আছো তারা অবশ্যই জানবে ডিওয়ার্মিংটা কী জিনিস। এটা অ্যাকচুয়ালি ওদের ক্রিমির মেডিসিন, ঠিক আছে? তো এটা আগে বুবুকে ছোটোবেলা যখন বুবু ছোটো ছিল তখন ভেটের পরামর্শ অনুযায়ী ওকে এক মাস পর পর দেওয়া হতো, আর এখনও তাই ভেটের পরামর্শ অনুযায়ী তিন মাস পর পর দেওয়া হয়। আর এটা হচ্ছে বুবুর একটা হেলথ রেকর্ড বুক আছে, তো এটার মধ্যে কি হয় ওর কবে কি
ভ্যাকসিনেশন ডেট আছে সব ভেট এসে সেখানে সাইন করে ওকে ভ্যাকসিনগুলো দেওয়া হয়, মানে ডিউ ডেট কবে কবে নেক্সট কি আছে না আছে সব এর মধ্যেই নোটস করা থাকে। আর এর মধ্যেও আমি নোট করে রাখি বুবুর ডিওয়ার্মিং ডেট, মানে কবে ওকে ডিওয়ার্মিং করাতে হবে সেই ডেটগুলো আমি এখানে নোট করে রাখি। কেন তোমাদেরকে বললাম যে 3 মাস পর পর ডিওয়ার্মিং করাতে হয়, আর এদের জন্য ডিওয়ার্মিংটা মাস্ট, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এদেরকে করাতেই হবে এটা, ঠিক আছে। তো আজকে আমি এখানে নোট করে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এর মধ্যে সব বুবুর ভ্যাকসিনেশন ডেট করে এরকমভাবে স্ট্যাম্প মেরে যায় ডক্টর এসে কবে কী ডেট আছে না আছে। আর এই যে আজকে কারেন্ট ডেট যেটা আমি ওকে ডিওয়ার্মিং করিয়েছি এটা হচ্ছে সেই ডেট, আবার নেক্সট 3 মান্থ পর আমি ওকে ডিওয়ার্মিংটা করাবো। তো এই তোমাদের যেহেতু বলেছিলাম যে বুবুর রুটিন তোমাদেরকে দেখাবো, বুবুর কী করে না করে, ওর সাথে কী করি না করি, তো সেই জন্য তোমাদেরকে জাস্ট অল্প করে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে বা তোমাদের হয়তো কোনোদিন কাজে লাগবে এই জিনিসগুলো, যারা নতুন পেট প্যারেন্টস হবে বা কিছু জানতে পারবে। আমি যতটুকু জানবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। চলো দেখতে থাকো, ওই দেখো বুবু চলে গেছে। তো আমার চা রেডি, এবার আমি চাটা খাবো আর তারপর ব্রেকফাস্ট করব। এই দেখো বুবু খাচ্ছে। বুবু তুমি কি টেস্টি পেকো খাবে? তো এবার চটপট চাটা খেয়ে নিই, তারপর ব্রেকফাস্ট খেতে করতে হবে। ব্রেকফাস্ট কমপ্লিট, ব্রেকফাস্ট করেছিলাম আজকে রুটি আর এই সেদ্ধ ভাত, পুর ভাতও হয়ে গেছে আজ। মানে আমাদের তো অসুস্থ চলছে, মানে আমার জেঠুর ছেলে মারা গেছে, তো কী রান্না করবো তাই ওই ফেনা ভাত এগুলোই খাচ্ছি, আর আমাদের সঙ্গে সঙ্গে বুবুও তাই খাচ্ছে। যেমন বলেছিলাম যে সারাদিন বুবু কী করে না করে, ওর লাইফস্টাইল ডেলি রুটিন বলতে পারো, তো তোমাদেরকে আজকে একটু শেয়ার করছি। তবুও এখন যেটা করছি না, বুবুকে এখন এই ড্রাই বাথ বা বলতে পারো পরিষ্কার করতেই হোক, ওদের তো রোজই স্নান করানো যায় না, সপ্তাহে একদিন কি 7 দিনে 10 দিনে একদিন স্নান করানো, তো ও থেকে 3-4 দিন আগে ওকে স্নান করিয়েছি। তো রোজ দিন যেটা করি ডগ ওয়াইজ দিয়ে ওকে পুরো ক্লিন করা হয়। এখন যেহেতু আমার কাছে ডগ ওয়াইপটা শেষ হয়ে গেছে, তো আমার কাছে এই অ্যাপেলোরই ওয়াইপটা ছিল, আমি এটা দিয়েই ওকে পরিষ্কার করছি 2 দিন ধরে ও ওয়াইপটা নেই বলে। তো যাই হোক আমি এটা করছি। চলো আমি ওকে একটুখানি ক্লিন করে নিই, তারপর আবার দেখাচ্ছি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো ওকে চিরুনি করছিলাম আর ও দেখো কিরমভাবে শুয়ে আছে। এটা কি বাবু? দেখো অবস্থা দেখো, আমার না এক হাতে ধরে ওকে চিরুনি করতে প্রবলেম হচ্ছে, মানে ফোনটাকে ধরে নিয়ে চিরুনি করতে প্রবলেম হচ্ছে, তো আমি এটা করে নিই তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো ও কীরমভাবে উল্টে আছে, তো ছটপট আমি এটা করে নিই, তারপর আবার ওকে খাওয়াতেও হবে, তো চলো আপনাকে করে নিই। এই দেখো বাবু চিরুনি করা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে বাবু, এবার বাবু লাঞ্চ করবে। তার আগে আমি এখন ঘর ঝাড়ু দিচ্ছি, তাই ওকে দরজাটা বন্ধ, ওকে ঘরে আটকে রেখে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ওকে আমি খাইয়ে দেবো। তো লাঞ্চের পর আমি একটুখানি মানে রেস্ট করছিলাম, মানে ঘুমোচ্ছিলাম, আর এখন আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু চিনার পার্কের দিকে, ওই আমার এক চাইল্ডহুড ফ্রেন্ড পূজা, তো তার সাথে একটু যাচ্ছি দেখা করতে বলতে পারো। তো চলো তারপর আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি, পূজাকেও দেখাচ্ছি। চলো এবার বেরোনো যাক, আমি পুরো রেডি হয়ে গেছি। এই আমি চিনার পার্কে এসেছি পূজার সাথে দেখা করতে, একটু শপিং করবো, মানে শপিং করবো কিনা যাই না, একটু স্টুডিওতে যাবো, তারপর একটু চা খাবো, ঘোরাঘুরি হবে। অনেকক্ষণ ধরে স্টুডিওর ভেতরে ঘুরঘুর 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 করছে, কিছু পাচ্ছি না, তো ফাইনালি দুজন নিয়েছি, শপিং করেছি দুজনে, তো বাড়িতে গিয়ে পরে দেখাচ্ছি কি শপিং করেছি, ঠিক আছে। এবার যাব আমরা, এই উল্টো পাশেই আছে নিউ টাউন ধাবা, তো এখানে একটু বসে চা টা টুকটাক কিছু খাই গিয়ে, তো চলো যাওয়া যাক এবার।
এবার আমরা কোথায় এসেছি নিউ টাউন ধাবা শপিং করে না খুব খিদে পেয়ে গেছে তাই নিউ টাউন ধাবা পাশে ছিল এখানে চলে এসেছি আগেও এসেছি এখানে তো এখন চা তার সাথে একটু কিছু খেয়ে নি এই আমরা ধাবাতে চা আর আজকে নতুন একটা জিনিস নিয়েছি চকলেট স্যান্ডউইচ খেয়ে দেখি কেমন তোমরা তো দেখলেই আমি গেছিলাম জুডিওতে আর নিউ টাউন ধাবা আড্ডা মারলাম সব কিছু হলো বাড়ি চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি কি শপিং করেছি এটা নিয়েছি একটা আর একটা টি শার্ট নিয়েছি ব্যাস দ্যাটস ইট আমার শপিং কমপ্লিট তখন যে দেখালাম জুডিও থেকে এটা নিয়েছি আর একটা এই টি শার্টটা নিয়েছি গরমের জন্য এগুলো একদম পারফেক্ট ড্রেস সামার শপিং এই দেখো একটা জিনিস বুবুর কাণ্ড অনেকক্ষণ ধরে আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে ডিনার কমপ্লিট সবকিছু কমপ্লিট ও মাই দ্য কিলি এটা কি এটা আইটা বুবু ওই দেখো ও মাঝে মাঝেই না নিজের মুখ দেখে আয়নাতে গিয়ে ও খুব সুন্দরী তো কি বুবু কি করছো তুমি এই যে দেখো তাকাও এদিকে এই যে তাকাও গুড নাইট তুমি কি সুন্দর তাই আয়নাতে মুখ দেখছো বাবা জিনিস দেখো ও ডিনারের পর ওকে আদর করতে হয় আদর করছি না বলে সামনে যাচ্ছি না বলে ও রাগ দেখাচ্ছে তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি এবার ডিনার করব আর বুবুরও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে তো বুবুর এখন ঘুমে রাখো বুবু ঘুম তো চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি আশা করি তোমাদের ব্লগটা দেখে ভালো লেগেছে চলো গুড নাইট টাটা আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে আসছি নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতো টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থাকবে টাটা